হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া অফিসিয়াল ব্লগ হাউস। তো আজকে সকাল সকাল আমি আমার চলে আসলাম নদীতে গম ধোয়ার জন্য। তো মা এখানে গম ধুয়ে নিচ্ছে, দেখো মায়ের গম ধোয়া কমপ্লিট। এবার আমরা যাচ্ছি গমটাকে নিয়ে ছাদে, কারণ এই গমকে আমরা ছাদে শুকাতে হবে আমাদেরকে। তো এই দেখো ঘাট, এই ঘাটে আমাদের ছট পুজো হয়, সেটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো এদিকে দেখো মা চলে এসেছে ছাদে, ছাদে আসার পর মা চাদর বিছিয়ে তার উপর গমটাকে শুকিয়ে দিচ্ছে। গমটি পুরো শুকানো হয়ে গিয়েছে। এবার মা চলে গেল নিচে আদার্স কাজ করতে, আর আমি এখানে বসে গম পাহারা দিচ্ছি, গম পাহারা দিচ্ছি, গমগুলোকে দেখছি। দেখো এখানে তিনজনের গম রয়েছে, তারপর গমগুলোকে একটু ঠিক করে দিলাম। কিন্তু বসে বসে আমি হচ্ছিলাম বোর, তাই আমি একটু দেখে দিলাম তোমাদেরকে আশেপাশে গাছ টাছ দেখো তোমরা। তারপর সম্পূর্ণ গমগুলো ঠিক মতো শুকিয়ে গেছিলো, তারপর আমি সেটাকে হাত ধুয়ে আবার থেকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ তাহলে ভালো করে শুকিয়ে যাবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়ে কি গমগুলো ভালো করে শুকিয়ে যায়। সেটার পর দেখো ওইদিকে গিয়ে আমি বৌদির গমগুলোকেও নেড়ে চেড়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর গম টম নেড়ে চেড়ে দেওয়ার পর আমি গেলাম দোকানে, কারণ আমি ভুলে গেছিলাম আমাকে দোকান যেতে হবে। তারপর একটু অ্যাটিটিউড দেখালাম, তারপর দোকান থেকে জিনিস জিনিস নেওয়ার পর আমি এরকম ঢ্যাং ঢ্যাং করতে চলে যাচ্ছি টেলারের কাছে, কারণ এর আগের দিন আমি আমার আর বাবার একটা জামা কাপড় দিয়ে এসেছিলাম মানে সেলাই করার জন্য, সেটা আমি ভুলে গিয়েছিলাম। ফট করে মনে পড়েছে, আমি আসলাম। তো কাকুকে আমি জিজ্ঞাসা করলাম কাকু হয়ে গেছে, কাকু বলছে অলরেডি হয়ে গেছে, তুমি দেরি করে আসছো। তারপর এখান থেকে নিয়ে নেওয়ার পর আমি আগে ভাবলাম চেক করে নিই, তারপর আমি চেক করলাম দেখি হ্যাঁ সম্পূর্ণ সব ঠিকঠাক আছে। তারপর কাকুর সাথে টাকার কথা বলছি, কাকু বলছে টাকা কম বেশি ব্যাপার হলো, সেটা কাকুকে ভালো করে বলার পর আমি আমার টাকাটাই দিলাম। তারপর এখানে চলে আসলাম বাড়ি। তো দেখো গড়িতে আসার পর টোটোওয়ালা কাকু আমাকে জিজ্ঞাসা করছে কবে কী পূজা, আমি বলে দিলাম, বলে দেওয়ার পর আমি যাচ্ছিলাম। তো তখন দেখো এখানে আশেপাশে প্যান্ডেল প্রায় কমপ্লিট হচ্ছেই, তো এই কাকিমাটা আমাকে বলছে কবে ছট পুজো কবে কী। তো কাকিমাটাকেও বলে দিলাম যে রবিবারে ছট পুজো রয়েছে। তারপর সেখান থেকে আমি তাড়াতাড়ি করে যাচ্ছি ছাদে, কারণ গম শুকানো এখনও কমপ্লিট হয়েছিল না। আর দেখো তুমি এদিকে প্যান্ডেল, প্যান্ডেলটা কিনা তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে যাবে, এখনও মানে অনেকটা বাকি রয়েছে। তারপর আমি চলে আসলাম ছাদে, ছাদে আসার পর মা আমাকে বলছে গম টম দেখ। তো আমি দেখো পাশের ছাদে, মানে আমাদের পাশের ছাদ ছিল বহুদিন, সেখানে দেখো কতজন গম শুকিয়েছে, মানে আমাদের পাড়ার কিনা পুরো সবাই প্রায় ছট পুজো করে, আমার এই জিনিসটা খুব ভালো লাগে। তারপর মাকে বললাম মা গমটাকে ঠিক মতো নেড়ে দাও, আমি তো নেড়ে দিয়েছি অনেকবার, তো মা ঠিক মতো করে মেরে দিচ্ছে পুরোটা। তো আজকের ব্লগ এখানে শেষ, থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে।